টানা দেশ জুড়ে গরমে অতিষ্ঠ জনজীবন আজ দেশের ও মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় খরার কবলে পড়েছে রাজশাহী ও খুলনা বিভাগ বৃষ্টির আশায় ইস্তিস্কার নামাজ আদায় হয়েছে আজও সিলন ফ্যামিলি আর পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা ব্লেন্ডের টানা প্রচন্ড খরায় পুড়ছে জনপদ চল্লিশ ডিগ্রি ঘর পার করে ফেলেছে মহানগরের পারদ তীব্র দাহনে নাজেহাল প্রাণ প্রকৃতি কাজ করতে শরীরের খুব সমস্যা হচ্ছে রোদ রোদের তাপমাত্রা বেশি অনেক ক্লান্ত হচ্ছে আমরা বৃষ্টি নাই দুনের নিরাপদ পানি পাচ্ছে না খাওয়ার জন্য আমাদের কষ্ট আর কে দেখতে গরিব মাসের সমস্যা কি খাঁটি খাতে হবে খাঁটি খাচ্ছি শহর থেকে গ্রাম সবখানে একই অবস্থা সারা দেশের ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বইছে এতে বেড়েছে রোদের প্রখরতা খুব দরকার না হলে ঘর থেকে বের হচ্ছে না মানুষ প্রচণ্ড পরিমাণে গরম কি করব পেটের দাগিতে রিক্সা চালাতে হচ্ছে কাজের জন্য অফিসে কাজের জন্য বের হয়েছে তাও একটু পানি খেলাম এখন একটু ভালো লাগতেছে আর কি গরমে তো অস্থির লাগতেছে মরে যাওয়ার মতন আর কি করব গরমে বাইরে বের হওয়া যাচ্ছে না আমাদের মুরসের স্কিনটা পুড়ে যাচ্ছে বৃষ্টির প্রত্যাশায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিশেষ নামাজ ও মোনাজাত হয়েছে সকাল দশটায় ভাঙ্গা ঈদগাহ ময়দানে প্রায় বারোশো মুসল্লি খোলা আকাশের নিচে ইস্তিস্কার নামাজ আদায় করেন আবহাওয়া অফিস জানিয়েছে দিন ও রাতের তাপমাত্রার তারতম্য খুব সামান্য এ অবস্থা আরও কিছুদিন বিরাজ করবে রাফিকাতুন্নিসা যমুনা নিউজ